বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে জামালপুরের ইসলামপুর উপজেলার চরপটিমারি আশ্রয়ন প্রকল্পের প্রায় একশো ঘর বছরের পর বছর আশ্রয়ন প্রকল্পের এমন দুর্দশা চললেও নজরদারি নেই কারও সুবিধাভোগীদের অভিযোগ নির্মাণের পর একবারও সংস্কার করা হয়নি এসব বাড়ি এ অবস্থায় ভেঙে পড়েছে ঘরের বিভিন্ন অংশ ভাঙা ঘরে বাসিন্দাদের বর্ষার সঙ্গী জল আর শীতে কুয়াশা চলাচলের একমাত্র রাস্তাও ভেঙে একাকার রয়েছে বিশুদ্ধ পানির সংকট বিকরেখাই गावগুরেখাই ঠাকে খুব কষ্ট লাগে পানী ঘুরে পোলাহান বয়ে থাকে নিসাবের ভয় इंदুরের ভয় শ্বশুর ঘরে সুবিতল নেছে কিন্তু ঘর ঠিক করে নাই আশ্রয়ণ প্রকল্পের পাশে বিদ্যুৎ সংযোগ ছাড়াই তিন বছর ধরে বসবাস করছে প্রায় 40টি পরিবার আগামী বর্ষার আগেই জরুরি ভিত্তিতে বিদ্যুতের সমস্যা সমাধানের দাবি পরিবারগুলোর কারণ বিদ্যুৎ নাই কলের পানি পর্যন্ত না আমি তো বেড়া কিছুই নাই ঘর নাই মানুষের গরম নেই জন্য গরম দাম থাকতেছি সব থাকবে না এখানে আমরা থাকবো আমাদের তো থাকার মতো কোনো উপযোগী নাই ঘরগুলো মানুষের গরো থাকি মানুষের ভাই করি দেয় নির্মাণের প্রায় এক যুগ অতিক্রম করলেও প্রশাসনের কোনো মনোযোগ নেই এই আশ্রয়ন প্রকল্পটিতে একাধিক চিঠি দিলেও সংস্কারের বরাদ্দ হয়নি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা সরকারের কাছে জোর আকাল আবেদন করছি অনতি বিলম্বে শেডগুলো সংস্কার এবং বিদ্যুৎ সংযোগ যাতে দেয়া হয় প্রকল্প এলাকা পরিদর্শন করে নতুন ঘর নির্মাণের বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা রিপোর্ট দিয়ে দিয়েছি আশা করি খুব শীঘ্রই সেই ব্যারাকগুলো অপসারণ করে সেখানে সেমি পাকা গৃহ নির্মাণ করে দেওয়া হবে দ্রুত আশ্রয়ণ প্রকল্প সংস্কার করে বাসিন্দাদের বাসযোগ্য করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের শামস তাবরিজ উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক